এই মুহূর্তে আসি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাবডিভিশনের দাসপুর থানার অন্তর্গত কাঁসাই নদী এলাকাতে। রাজনগর গ্রাম পঞ্চায়েত একদিকে আর ঠিক অন্যদিকে রয়েছে সরবেড়িয়া দুই গ্রাম পঞ্চায়েত। হঠাৎ করেই দেখা যাচ্ছে যে এই কাঁসাই নদীর মধ্যে জেগে উঠছে এক বাঁধ, যার দৈর্ঘ্য প্রায় 500 ফুটেরও বেশি এবং প্রস্থ প্রায় 60 থেকে 70 ফুট তো হবেই। আর এ নিয়েই কিন্তু এলাকায় একটা আতঙ্ক ছড়িয়েছে। গ্রামবাসীরা বলছেন যে এই বাঁধের জেরেই অন্যদিকে অর্থাৎ পশ্চিম দিকে যে বাঁধ রয়েছে, উত্তর দিকে যে বাঁধ রয়েছে নদী বাঁধ, সেদিকে জনবসতি রয়েছে, সেখানে কিন্তু অলরেডি যে এই নদীর যে ভাঙন, বাঁধের ভাঙন শুরু হয়ে গেছে আর তা নিয়েই কিন্তু আতঙ্কিত এলাকাবাসী। আর সে বিষয়েই আমরা জানবো, আমরা কথা বলবো এলাকাবাসীর সাথে, পাশাপাশি আমরা প্রশাসনের সাথেও কথা বলবো। ক্যামেরায় বিশ্বজিতের সাথে আমি সৌমেন মিশ্র, এক্সপ্রেস নিউজ, পশ্চিম মেদিনীপুর। সমস্যা হচ্ছে এই বালি জমে যাওয়ার পরে এই পাশের বাঁধ খুলে যাচ্ছে, গর্ত হয়ে যাচ্ছে নদী বেশি, তাতে ধসছে মাটি, ধসে এর জন্য অসুবিধা হচ্ছে। এই বালিটা তোলার ব্যবস্থা করলে ভালো হয়। আমার নাম সর্বঘোড়া।